নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কাঁচা আমের আচার করে দেখাবো। কাঁচা আমের আচার করতে গেলে প্রথমে আমাকে করতে হয়েছে কিছু আম। এগুলো আমাদের গাছের আম পড়ে গেছিল, সেগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আমি রোদে দুদিন শুকিয়েছি। তাহলে এই আমগুলো দিয়ে আমি আজকে আচার করে দেখাবো। তাহলে প্রথমে একটা প্যান বসিয়েছি, এবার এতে আমি এক এক করে ভাজা মশলা একটা বানাবো, সেটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখানে হাফ টি স্পুন মতো আমি মেথি দিলাম, দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মানে এটা হাফ করে হলে আড়াইটের মতো শুকনো লঙ্কা। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ মৌরি, এক চামচ ধনে গুঁড়ো, এগুলোকে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে, হালকা করে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি ঢেলে রাখবো। এবার প্যানে আমি সর্ষের তেল দেবো, প্রায় 3 টিস্পুন মতো আমি সর্ষের তেল দিলাম। এবার যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা আমি মিক্সিতে বেটে আনবো। এটাকে পেস্ট করবো, খুব বেশি পেস্ট করবো না। একটু কচা অবস্থায় আমি পেস্ট করলাম, মানে একবার জাস্ট আমি ঘুরিয়েছি। আচ্ছা, এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিলাম, হাফ টি স্পুন মতো দিলাম, বেশি ছিল না। আপনারা ইচ্ছে করলে 1 টিস্পুন দিতে পারেন, আমি হাফ টি স্পুন দিলাম যেহেতু আমার আম কম বলে। এবার আমি এই আমগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো এটা ভাজতে ভাজতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, এই আমগুলো যখন একটু রসা রসা হবে তখন আমি এই গুড়গুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমার 200 গুড় আছে। তাহলে এই গুড়গুলো গলু, আমি আবার ফিরে আসছি। আমার গুড়ও গলে গেছে, আমগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভাজা মশলা যেটা করেছিলাম ভাজা মশলা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি আর মৌরি সবগুলো আমি পেস্ট করে নিয়েছি, কচা করেছি, বেশি পেস্ট করিনি, একদম মিহি করিনি, একটু যাতে কচা থাকে। এবার এটা আমি দিয়ে দেব। তাহলে আমার কাঁচা আমের আচার রেডি, খুব ইজি। আপনারাও বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন কেমন হলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজ আসি, নমস্কার। এটা ঠান্ডা করে তারপরে আমি এই বয়ামে ভরে রেখে দেব। তাহলে ইন্ডাকশন অফ করলাম, দেখুন আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেডি। এটা ঠান্ডা হলে আমি বয়ামে ভরবো। তাহলে আজ আসি, নমস্কার।